ছট পূজোর উদ্বোধনে গিয়ে ঠেকুয়া খাওয়ার আবদার মুখ্যমন্ত্রী। বুধবার ছট পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই সাধারণের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবাঙালি বন্ধুদের কাছে ঠেকুয়া খাওয়ার আবদারও জানালেন। এদিন হেস্টিংস থেকে দইঘাট একাধিক জায়গায় ছট পূজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই জানান, আমিও কিন্তু ছট পূজোর ব্রত পালন করছি, গতকাল থেকে চা খেয়ে আছি। পাশাপাশি কোভিড বিধি মেনে সকলকে পূজোয় সামিল হওয়ার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। महिला लोग तो तीन चार दिन पहले से ही करता है, तीन दिन पहले से। जैसे मेरे को भी, मैं खाली चाय पिया लेकिन और कुछ नहीं खाया, इसी के लिए कि कल से मैं भी छठ पूजा का व्रत रखा। मैं हर पूजा में करती हूँ, जैसे दुर्गा पूजा में करते, काली पूजा में करते, मैं रमजान महीना में भी आते, मैं बड़ा दिन में भी उसका नाइट में जो प्रेयर हो तो हम जाते हैं। ऐसे चाहे गुरु नानक हो, चाहे महावीर जैन हो, हर धर्म के लिए, हर हम लोग चाहते हैं इंसान के, इंसानियत के लिए। काल जरूर मेरे को ठेकुआ भेजना, ज़्यादा मत दो, एक दो दो, ज़्यादा मत दो। और हुगली ब्रिज को भी बोल देना, हुगली जो विनोद আমার দিবেদী বাড়িতে ঠেকুয়া হয় তো আমাকে দেয়, আমার সাথে কাজ করে, আমার সর্বকনের সাথে দিবেদী আছে, বীরেন্দার আছে, আমারা যে গাড়ি চালাতে হয় ও লোক মেরে কো ঠেকুয়া দেতা হয়, বহুত সারে দেতা হয়। আর আমি এতনা ঠেকুয়া দেতা হয়, এতনা খানে সে আমারা ওয়েট 100 কেজি হয়ে যায়। ঠেকুয়া পাইলে ঠেকুয়া যে সব নরম নরম হতে থে, আর আমি তো কাঞ্চি হয়ে গিয়া হয়, আর কাঞ্চি হোনে সে খানে আচ্ছা লাগতা হয়, আর খানে আচ্ছা লাগতা হয় তো জাদা খানা হয়ে যাতা হয়। তো ইসি লিয়ে কম কম দো, জাদা জাদা মত দো, সব লোক মিলকে খায়ে ইসকা বন্দোবস্ত করনা চাইয়ে। আপ লোক আচ্ছা রহে, সুন্দর রহে, আপকা ছট পূজা মা আপ লোক কো প্যার দে, শক্তি দে, শাস্তি দে, আপকা ধর্ম দে, সবার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার।